নজর রাখতো, বুঝছো? আর মাঝে মাঝে ফোন দিও। আচ্ছা ঠিক আছে, তুমি দরজা মরজা দিয়া ভালোভাবে থাকো, আর এবারে এবারে পারা পারাই না। ঠিক আছে, চিন্তা আমি যাওয়ার টাইম আমার দোস্তরে কয়ে যাব। ঠিক আছে গেলাম, যাও। আচ্ছা চাকরি করতে যাইতেছি, তুই হন তোর বাবির দিকে খেল রাখিস। বাবি আপনি কে মনে আছেন? কি মনে আর থাকমো, তোমার ভাই আজ 3 মাস হইলো গেল, আমার কোনো খোঁজ খবর হই নাই। তাতে কি হয়েছে? আমি আছি না, এর উত্তর দিতে চলে মিলে রসের কথা কই। কি করতাম তোরে, চল তোর আজকে বিচার হইব, চল। আমি ওরকম হয়ে গেছি, আমি ঢাকা যেতেছি চাকরি করতে, তুই তোর বাপের দিকে খেয়াল রাখিস, কিছু লাগলাই না দিস। ওরে আমি আই দেখি গোষ্ঠী নষ্টি করতে আমার বউ লোকে, ওর পিছনে করেন চেয়ারম্যান সাহেব। আমি কইছি তোর বৌমানি আমার বউ, আর আমার বৌমানি দিতাম না, এ কারণে বউ কালকে না কইছি দেখে না আজকা উঠানে হাত মেরে ধরে নেই। দেখ তুই আমার দাপতি দাদা, আমি তোর দাপতি।